বাঁকুড়া জেলার গোবিন্দপুর গ্রামে সম্প্রদায়ের রামানন্দপন্থী রামায়ণ শাখার একটি বিশেষ কেন্দ্র স্থাপিত হয়েছিল স্থানীয়ভাবে এই কেন্দ্রকে অস্তল বলা হয় এই শাখা রামভক্তি পরায়ণ মল্লভূমির বারো হাজারি পরগনার অন্তর্ভুক্ত গোবিন্দপুর গ্রামেও ষোলোশো একাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল রামের মন্দির প্রাচীন এই রাম মন্দির বিংশ শতাব্দীর শুরুতেই ধ্বংস হয়ে গিয়েছিল তার পাশেই গড়ে উঠেছে দালান রীতির নতুন এই রাম মন্দির প্রাচীন মন্দিরের উত্তর দিকের ইটের দেওয়ালে প্রতিষ্ঠা লেখটি নিবন্ধ ছিল এই দেওয়ালটির অস্তিত্ব ছিল কয়েক দশক আগে পর্যন্ত যদিও প্রাচীন মন্দিরের শৈলীটি কী ছিল তা জানা যায় না অবশিষ্ট এই দেওয়ালও ধ্বংসপ্রাপ্ত হলে প্রতিষ্ঠা লেখটি নতুন মন্দিরে নিয়ে আসা হয় লেখটি আজও আছে যা থেকে এই মন্দিরের ইতিহাস জানা যায় এখনো পর্যন্ত পাওয়া প্রমাণে বলা যায় মল্লভূমি এটি সবচেয়ে প্রাচীন রাম মন্দিরের নিদর্শন বৃহৎ বেলে পাথরে খোদিত অনুষ্টুপ ছন্দে নিবন্ধ শ্লোকটি যথা শাকে গুণাঙ্ক বা কুম্ভ রাশি গতিরভু বিদ্যাসাগর পুত্র শিল্পৌধ রামায় মন্দিরং অর্থাৎ পনেরোশো তিরানব্বই শতাব্দে বা ষোলোশো একাত্তর খ্রিস্টাব্দে সূর্য কুম্ভ রাশিতে গত হলে অর্থাৎ ফাল্গুন মাসে বিদ্যাসাগরের পুত্র শ্রীপদ রামের জন্য এই মন্দির প্রদান করেছিলেন লেখতে শ্রীপদও দেখা লেখা রয়েছে বা সেটি শ্রীপদও হবে এই অস্তলটি শ্রী সম্প্রদায়ভুক্ত রামানন্দপন্থী শাখার সাধকরা পরিচালনা করতেন তারাই শিষ্য পরম্পরায় অস্তলের পদ লাভ করতেন এরা সবাই উত্তর ভারতীয় ও ব্রাহ্মণ কুলোদ্ভ ব্রহ্মচারী ব্রতাবলম্বী ছিলেন প্রসঙ্গত উল্লেখ্য এই অস্তলে সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মহন্ত ধর্মদাস কর্তৃক প্রতিষ্ঠিত ও ল্যাটেরাইট পাথরে নির্মিত এক বিশিষ্ট একটি হনুমান মন্দির বর্তমান মন্দিরটি সম্ভবত বাংলার প্রাচীনতম হনুমান মন্দিরের নিদর্শন এই মন্দিরের প্রধান উৎসব পঞ্চম রাস এখানে রাস পূর্ণিমার পরে পাঁচ দিন পর এই অনুষ্ঠান হয়ে থাকে